গত আইপিএল আসরে মুস্তাফিজুরকে নিয়ে দিল্লির করা এক পোস্ট। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মুস্তার উদ্দেশ্যে তারা লিখেছিল তাদের ডেথ ওভারের বিশেষজ্ঞ এই কাটার মাস্টার। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর জন্যই এবারও এই কাটার মাস্টারকে রিটেন করেছিল দিল্লি। তবে দুই ম্যাচ খেলিয়েই এখন যেন মুস্তাফিজুরের ওপর নাবিশ্বাস ছুটেছে দিল্লি ম্যানেজমেন্টের। একে তো পাঁচ ম্যাচের পাঁচটিতেই পরাজয়, তার ওপর ফিজের এমন খরুচ এক একটি ওভার। তবে কি শেষ ম্যাচটাই খেলে ফেললেন মুস্তাফিজ? একটু ফেরা যাক গত আসরগুলোতে। 2022 সালে মুস্তাফিজ দিল্লির জার্সিতে রান আটকানোর বড় কাজটা করেছিলেন। প্রতি ম্যাচেই পূরণ করেছিলেন নিজের চার ওভারের কোটা। আট ম্যাচ খেলেছিলেন সেবার, এক বেঙ্গালুরু আর রাজস্থানের ম্যাচকে বাদ দিলে কোনো ম্যাচেই দেননি ত্রিশের ওপর রান। কলকাতার বিপক্ষে তো চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলেছিলেন তিন উইকেট। ডেথ ওভারে দিল্লির প্রাণ যেন বনে গিয়েছিলেন মুস্তাফিজ। তবে এবার কি হলো তার? আইপিএলে এবার মুস্তাফিজ খেলেছেন দুই ম্যাচ, আর তাতেই দল থেকে বাদ পড়ার সব কাজই যেন করে ফেলেছেন ফিজ। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চার ওভারে এক উইকেট নিয়ে দেন ৩৮ রান। সেই নিজের মুখস্থ বোলিং করতে গিয়ে শেষ ওভারে ২-৬ খেয়ে বসেন। যদি সেই ওভারে আর একটু মগজ খাটিয়ে বোলিং করতে পারতেন ফিজ, তবে ম্যাচ জয়ের নায়ক বনতে পারতেন। কেননা সেই ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে দিয়েছিলেন মোটে ২ রান, তৃতীয় ওভারে রোহিতের উইকেটও তুলেছিলেন, দিল্লিকে প্রথম জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে নায়ক বনতে পারেননি। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে নেমে কোনো কুল কিনারাই যেন খুঁজে পাননি ফিজ। তৃতীয় ওভারেই তার হাতে বল তুলে দিলে তিনি দেন ১০ রান। এরপর দশম ওভারে বল হাতে পেলে বাউন্ডারি খেয়েই শুরু করেন ওভার, সেই ওভারে দেন ১৯ রান। এরপর ১৯তম ওভারে এসে আরও ১২ রান, বাকি এক ওভার তাকে বোলিংয়ে আনার সাহসই পায়নি দিল্লি অধিনায়ক। মুস্তাফিজকে নিয়ে বড় ধরনের পরিকল্পনাই কষেছিল দিল্লি, চার্টার্ড বিমানে উড়িয়ে নিয়ে গিয়ে প্রস্তুত হতে সময় দিয়েছিল। তবে এই কাটার মাস্টার প্রথম দুই ম্যাচেই আশার আলো দিয়েছেন নিবিয়ে। যদিও আইপিএলে এবার নামিদামি পেসারদের বেশিরভাগই খরুচে, আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট নেওয়া মারকুট ওভার প্রতি দিয়েছেন আটের ওপরে। অর্শদীপ সিং, মোহাম্মদ শামি, উমরান মালিক, অলরাউন্ডার স্যাম কারেন সবাই বেশ খরুচে, তবে তারা মার খেলেও উইকেট নিয়ে সব পুষিয়ে নিচ্ছেন। মুস্তাফিজ এদিক থেকে আরও পিছিয়ে, দুই ম্যাচে তুলেছেন এক উইকেট। এই মুস্তাফিজের ওপর এখন আরেকটু ভরসা করে কিনা দিল্লি, এখন সেটাই দেখার বিষয়।